মুর্শিদাবাদের কাপাসডাঙ্গা অঞ্চলের এক হিন্দু বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল সেখানকার মুসলিম প্রতিবেশীরা। বহু বছর ধরে তারা একই অঞ্চলে বসবাস করতেন, হিন্দু বৃদ্ধা অঞ্চল দাই মায়ের কাজ করতেন। আজ তার মৃত্যুর পর পরিবারের কেউ না থাকায় মুসলিম প্রতিবেশীরাই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এই প্রতাপ হাজরার মা যে আজকে মারা গেলেন, সে দীর্ঘদিন থেকে কাপাসডাঙ্গাতে বসবাস করে। এখানে হিন্দু বলতে গেলে একমাত্র এনারাই ছিলেন। এরা জন্ম থেকে আমরা শুনছি এরা এই কাপাসডাঙ্গাতে বসবাস করে, দাইমা হিসাবে কাজ করতো। আগে যখন হসপিটাল বা নার্সিংহোম ছিল না, তখন এরা দাইমার কাজটা নিজেরা করতো এবং এরা এই কাপাসডাঙ্গাতে থেকেই সংসার চালাতো বা গ্রামের সাথে ধর্মনিরপেক্ষ বসবাস করে। আর এরা কোনো সমস্যা পড়লে মুসলিম ছেলেরা আগে যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এর স্বামী মারা যায় যখন, তখনও মুসলিম লোকে 300-400 লোক গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে এবং তাদের জন্য যে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ যে খাবার দাবার ব্যবস্থা বা সমস্ত এরাই নিজেরাই এই মুসলিম লোকেই করেছিলেন।